বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুদ্ধ অপরাধের দায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড, উদ্বেগ জানিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের প্রস্তাব পেশ করার প্রতিবাদে রোমস্থ পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে গণজাগরণ মঞ্চ ইতালি। আজ সোমবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা তিন ঘন্টা স্লোগান এবং বক্তৃতার মধ্য দিয়ে দূতাবাসের স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দৃষ্টতা দেখিয়ে পাকিস্তান অন্যায় করছে আর এই জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, আমরা ভুলিনি পাকিস্তানের বর্বরতার কথা, আমরা ভুলিনি পাকিস্তানের পৈশাচিকতার কথা। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান তাদের দোসরদের বাঁচাতে মরিয়া হয়ে আজ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত হেনেছে। কাদের মোল্লা যে রাজাকার ছিলেন তা আজ দিবালোকের মতো পরিষ্কার। বক্তারা পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, কোন প্রকার প্রোপাগান্ডা চালিয়ে যুদ্ধাপরাধীদের রাজাকারদের বাঁচানো যাবে না। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ ইতালির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজি, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্দিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আরো বক্তব্য রাখেন হাবিব চৌধুরী, জসিম উদ্দিন জসিম, নজরুল ইসলাম মাঝি, মিজানুর রহমান মিজান, ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রোপ মিঠু সহ ইতালির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে ভ্যানিস বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভ্যানিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। মহান বিজয় দিবস উপলক্ষে ভ্যানিস বিএনপি আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিনেমা দান্তের হলে আয়োজিত আলোচনা সভায় ভ্যানিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাহফুজ রানা, আইন বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ রতন, সহসাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল আলম বাদন, সভাপতি শেখ ফারুক, যুবদল সভাপতি রাশেদ আখন, সাধারণ সম্পাদক মিশর খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শিকদার, সহসভাপতি ইনুস মিয়া, হোসেন আলী সহ আরও অনেক নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় আজ ফেসিবাদী হাসিনা সরকার ধূলিসাৎ করতে চলেছে, যা 72 থেকে 75 বাকশালী ইতিহাসকেও হার মানিয়েছে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জনসাধারণ তাদের ভোটের মাধ্যমে স্বৈরাচারিণী হাসিনা সরকারের পতন ঘটাবে, তাই প্রধানমন্ত্রী থেকেই নির্বাচন দিতে চাচ্ছে। সাধারণ মানুষ কখনো তা মেনে নেবে না। কেন্দ্রীয় নেতা সহ সকল তৃণমূল নেতাদের মুক্তি দাবি করছি এবং হামলা মামলা নির্যাতন হত্যা। পরে বুশো আশিকের উপস্থাপনায় এনামো সাকিবের সঙ্গীত পরিচালনায় গান পরিবেশন করে পিয়া, কিশা, রানা, বাদন সহ স্থানীয় শিল্পীবৃন্দ। কবিতা পাঠ করে ঋতুমণি। ইতালি ভ্যানিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইপসুইপস ও সাফক শাখার উদ্যোগে গত 18 ডিসেম্বর বুধবার স্থানীয় রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইপসুইপস থেকে বিস্তারিত জানাচ্ছেন কয়সার মিয়া। বিজয়ের মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গত 18 ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইপসুইপস ও সাফকের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠ করেন উপস্থিত সবাই। এতে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও নেতাকর্মী। মাহবুব হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল হাই, আহাদ মিয়া, আনোয়ার পাশা, লুৎফুর রহমান জনি, বি এ চৌধুরী আরিফ, দিলুয়ার হোসেন, আকিকুর রহমান, জুলফিকার আলী, সাদিক আলী, আঙ্গুর আলী ও আসাদ মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, সরকার বুঠারবিহীন একতরফা নির্বাচনে যে নীল নকশা চালাচ্ছে তা কখনো সফল হবে না। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পরে শহীদদের স্মরণে ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মাওলানা ফখরুল ইসলামের বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইপসুইপস থেকে কয়সার মিয়া, চ্যানেল আই নিউজ। ফিলিপাইনে ঘূর্ণিঝড় হারায়ানে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে গত 20 ডিসেম্বর শুক্রবার ইপসুইপস বন্ড স্ট্রিট মসজিদে এক ফান্ডরাইজিং এর আয়োজন করা হয়। দেখুন কয়সার মিয়ার আরেকটি রিপোর্টে। ফিলিপাইনে ঘূর্ণিঝড় হারায়ানে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে
গত 21শে ডিসেম্বর শুক্রবার ইপসুচের বনশ্রী জামে মসজিদে স্থানীয় প্রবাসীরা এক ফাউন্ডরেজিং এর আয়োজন করেন। ফাউন্ডরেজিং এ 1,261 পাউন্ড উত্তোলন করা হয়। পরে উত্তোলিত অর্থ মসজিদ কর্তৃপক্ষ চারটি সংস্থা ইনসাইডের কাছে হস্তান্তর করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করতে পারায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরা। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। এর মধ্য দিয়ে বাংলাদেশের 42তম বিজয় দিবস পালন করলো বারুলী কমিউনিটি কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছি আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। বিনম্র শ্রদ্ধা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ব্রিটেনের অন্যান্য শহরের ন্যায় বাংলাদেশের 42তম বিজয় দিবস পালন করলো বার্লি কমিউনিটি কাউন্সিল গত বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজি রকিব আলী। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও আনসার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার জকি আহাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি গর্ডন বিড রিজল, মিজানুর রহমান মিজান, সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী। আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর শাহ হুসাইন, ফারুক আহমেদ এমবি, রাহেল চৌধুরী, আলতাফ হুসাইন প্রমুখ। বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা জানান, সবাইকে নিয়ে যে এই ঐতিহাসিক মহান বিজয় দিবস উদযাপন করতে পারছি আমরা খুবই ধন্য। যারা আসছেন তাদের প্রতি ধন্যবাদ, আর আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাই, আজকের যে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে। ম্যানচেস্টার থেকে তৈমুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজিয়ন শাখার উদ্যোগে গত 18শে ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপিত হয়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে নরঘাত পৈশাচিক নগ্ন উল্লাসে বাংলার মাঠঘাট পথপ্রান্তর হয় রক্তে রঞ্জিত। কিন্তু সবকিছু পেছনে ফেলে মুক্তিসেনারা এগিয়ে যায় বিজয়ের দিকে। 1971 সালের 16শে ডিসেম্বর প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করতে আত্মহুতি দিতে হয় 30 লক্ষ প্রাণ আর 2 লক্ষ মা বোনের ইজ্জত। তাদের এই আত্মত্যাগের কথা স্মরণ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজন শাখার উদ্যোগে গত 18শে ডিসেম্বর বুধবার 42তম বিজয় দিবস পালিত হয়। গ্রিন্সবি শহরের স্পাইস ফর লাইফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হল এবং হাম্বার রিজন আওয়ামী লীগের সভাপতি সালিক তরফদার এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মিল আলীর পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজি সালিক মিয়া, হাজি আব্দুল মানিক এবং কমিউনিটি নেতা আব্দুল আহাদ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আজ যখন যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার কাজ চলছে, তখন সেই বিচারকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে পাকিস্তান বাংলাদেশকে 24 বছর শোষণ করেছে, সেই পাকিস্তান আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ আজ বাংলাদেশ সকল ক্ষেত্রে অগ্রগতি পথে এগিয়ে চলছে, বিশেষ করে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক সূচকগুলো ঊর্ধ্বগামী। আজ মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। হল থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য বিএনপি ম্যানচেস্টার শাখার প্রতিবাদ সভা আয়োজিত হয় স্থানীয়ভাবে। বিস্তারিত জানাচ্ছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার সহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি ম্যানচেস্টার শাখার স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমেদ। এতে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সহসভাপতি এমা চৌধুরী, আনোয়ার চৌধুরী, ফারুক আহমেদ, আব্দুল বাসিদ বকুল, মনসুর আহমদ খান, অ্যাডভোকেট চান মিয়া, ইসলামউদ্দিন জনি, জিল্লুল হক খান, রুবেল আহমেদ, হেলাল হোসেন প্রমুখ। সবাই বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করে তার তীব্র সমালোচনা করে এবং বিরোধী দলের নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সভা শেষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে
মনোনীত করা হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। নতুন বছরের নতুন চমক নিয়ে বাংলাদেশ বিমানে নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হল মহান বিজয় দিবস। ডক্টর ফয়জুল ইসলামের জীবনী গ্রন্থ স্বপ্নের পৃথিবী নিষ্পাপ পদাচরণার মোড়ক উন্মোচিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।